নমস্কার। আজকে বাস্তুদোষ দূর করার জন্য বিশেষ কিছু উপায় আলোচনা করব, যে সমস্ত উপায়গুলি গণেশজির ওপরে অর্থাৎ ভগবান গণেশের মূর্তি এবং চিত্র দ্বারা আমাদের বাড়িতে কীভাবে বাস্তুদোষ আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বাস্তুদোষের প্রভাব কমাতে পারি কীভাবে, সেই নিয়ে আজকে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুযায়ী গণেশ পূজার মাধ্যমেই বাস্তুদোষ দূর করা সম্ভব। এছাড়াও ঘরের আর্থিক সমস্যা দূর করতে, সুখ শান্তি বৃদ্ধি করতে, বিবিধ বাধা বিপত্তি সমস্যা থেকে মুক্ত হতে গণেশজির সাথে সম্পর্কিত এই উপায়গুলি আপনারা করে দেখতে পারেন, খুবই লাভদায়ক হবে। প্রথমেই যে উপায়টির কথা বলবো সেটি হলো ঘরে বা অফিসের দক্ষিণ বা নৈঋত্য কোণে গণেশ মূর্তি রাখতে পারেন, গণেশের চিত্র লাগাতে পারেন। তবে খেয়াল রাখতে হবে গণেশের মুখ দক্ষিণ দিকে বা নৈঋত্য কোণে যাতে না হয়। বাড়িতে গণেশ মূর্তি বা চিত্র যেন বসা অবস্থায় থাকে, সেই অবস্থায় আপনাদের মূর্তি বা চিত্রগুলো লাগাতে হবে। বাড়ির ভিতরের নেগেটিভ এনার্জি কমানোর জন্য গণেশ মূর্তি বা চিত্র রাখা খুবই দরকার। অফিসের ক্ষেত্রেও দাঁড়ানো গণেশ আপনারা রাখতে পারেন, কিন্তু বাড়িতে যখন রাখবেন বসা অবস্থায় গণেশ রাখলে সেটি খুবই ভালো হবে। অফিসে যে গণেশটি রাখবেন যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে খেয়াল রাখতে হবে গণেশের দুটি পায়ে যেন মাটি স্পর্শ করা অবস্থায় থাকে। সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির জন্যে সাদা রঙের গণেশ মূর্তি রাখা উচিত। এছাড়াও যেখানে গণেশ মূর্তি বা চিত্র রাখছেন তার আশেপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সর্বপ্রকার মঙ্গল কামনার জন্য লাল রঙের গণেশও আপনারা বাড়িতে রাখতে পারেন। এছাড়া বাড়ির যে অংশে নেগেটিভ এনার্জি অনেক বেশি, বাস্তুদোষ যেখানে অধিক রয়েছে, সেই জায়গায় ঘি মিশ্রিত সিঁদুর অর্থাৎ ঘিয়ের সাথে কিছুটা সিঁদুর মিশিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক চিহ্ন সেই জায়গায় যদি আঁকতে পারেন এতে অনেকটাই নেগেটিভ এনার্জি কমে যাবে। এই খুব সহজ উপায়গুলি যদি আপনারা করতে পারেন বাড়ির ভিতরে তাহলে অনেকটাই নেগেটিভ এনার্জি আপনাদের কমবে, বাড়িতে বাস্তু দোষ অনেকটাই কম থাকবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।